শীত, গ্রীষ্ম বা বর্ষা যে কোনো মরশুমে দুপুরবেলা ভাতের সাথে যদি পাওয়া যায় এরকম একটা বাটার রেসিপি তাহলে তো কোনো কথাই নেই। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সময় মতো পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি একটা অত্যন্ত সুস্বাদু মুখরোচক বাটার রেসিপি। তবে কী কী আছে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওর মাঝখানেই আছে বা আরেকটু পরে আছে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট যেটা দিয়ে এই বাটাটা কিন্তু হয়ে ওঠে অমৃত সমান। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর পারলে প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং অতি অবশ্যই বাড়িতে বানাবেন। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি এই অভিনব বাটার রেসিপি। এখানে আমি প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা সবজি, তার জন্য 400 গ্রাম ঝিঙে নিয়েছি আমি, আর ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। একটা মিক্সি জারের মধ্যে আমি প্রথমে অর্ধেকটা ঝিঙে নিয়ে নিচ্ছি, যেহেতু পুরোটা আমার একবারে হবে না। দিয়ে দিচ্ছি তার মধ্যে 1/4 কাপ পরিমাণ জল, দিয়ে এই ঝিঙেটাকে আমি মিহি পেস্ট করে নিচ্ছি। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো এই মিক্সারটা সমেত যদি আপনারা পারচেস করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ডাইরেক্ট কিনে নিতে পারেন। এই বাটাটার যেটা হয়ে গেছিলো তার মধ্যে বাকি ঝিঙেটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে আবারও এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে রাখলাম। কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল মিডিয়াম ফ্লেমে প্রথমে গরম করে নিলাম, আর তাতে দিচ্ছি ফোড়নের জন্য 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে। কালো জিরেটা গরম হওয়ার জন্য অপেক্ষা করে তারপরে আমি দিলাম তাতে একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে কুচি করে কেটে নেওয়া হয়েছে। পেঁয়াজ কুচিটাকে দিয়ে 2 মিনিটের জন্য হালকা লালচে রং হওয়া পর্যন্ত আমি ভেজে নেব, ফ্লেমটাকে মিডিয়াম রেখে। পেঁয়াজটা আমার এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এতে আমি যে ঝিঙেটা বেটে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম। ঝিঙে বাটাটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট রান্না করে নেব। এবার দিচ্ছি সবচেয়ে মুখ্য আকর্ষণ, সেটা হচ্ছে ছোট চিংড়ি মাছ 250 গ্রাম। ওই একই মিক্সির মধ্যে আমি এটাকে নিয়ে নিলাম। দিচ্ছি 8 কোয়া পরিমাণ রসুন, 2 কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ পরিমাণ জল, দিয়ে এটাকেও আমি পেস্ট বানাচ্ছি। তবে খেয়াল রাখতে হবে এটা কিন্তু আমি একদম মিহি পেস্ট বানাইনি, আমি কিন্তু এটার মধ্যে একটু চিংড়ির চাংস রেখে দিয়ে পেস্টটা বানিয়েছি। এটাকে আমি এখন অ্যাড করে দিলাম রান্নাতে, আর দিয়ে 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো করে আমি এটাকে কুক করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এবং বুঝতে পারছেন যে চিংড়ি বাটাটা কিন্তু একদম মিহি করে হয়নি, একটা ছোট 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 টুকরো কিন্তু দেখা যাচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু এই বাটাটা বাটবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদের জন্য দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি। আপনারা চাইলে দেবেন না, স্কিপ করতে পারেন। এবার এটাকে দিয়ে ক্রমাগত নেড়ে যাব আর খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি কুক করে যাব। যেটা বলছিলাম, চিংড়িটা যদি আপনারা একদম মিহি করে বেটে ফেলেন তাহলে কি হবে, ওই চিংড়িটা কিন্তু মুখে পড়বে না, কিন্তু এই যে আমি বেটেছি এটাতে কিন্তু চিংড়ির টুকরোগুলো খাওয়ার সময় মুখে পড়বে, আর তাতে কিন্তু এই পদটার যে স্বাদটা সেটা আরও বেশি খুলে যায়। আস্তে আস্তে দেখুন ঝোলটা কিন্তু টেনে গেছে, এটা খুব ভালো করে আমাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে যেতে হবে সময় নিয়ে, ধৈর্য নিয়ে, এবং তবেই কিন্তু এর আসল টেস্টটা খুলবে। এটা এখন মোটামুটি পুরোটাই টেনে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ওপরে 1 টিস্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে আরও মিনিট খানেক এটাকে আমি একটু কষিয়ে নেব। আর এখন কিন্তু এই ঝিঙে চিংড়ির বাটা সার্ভ করার জন্য গরম ভাত দিয়ে একদমই রেডি। অতি সুস্বাদু আকর্ষণীয় রেসিপি এটা সবার কাছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য, যাতে আপনারাও নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে থাকেন। আজ তাহলে এই পর্যন্তই, নমস্কার।